ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আগের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আজকে আমি বানাতে চলেছি চানা গার্লিক কলিওয়ালা। তার জন্য আমি এখানে 100 গ্রাম কাবলি ছোলা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা প্রেশারে সিটি মেরে নিয়েছি। তো যখন আমি সিটি মেরেছিলাম তখন একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু বেকিং সোডা আর আমি একটু লবণ ছোলায়। ব্যাটারটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, তার সাথে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ¼ চামচ হলুদ গুঁড়ো, ¼ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, 1 চামচ মতো আমচুর পাউডার আর 1 চামচ মতো আমি ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি আর 1 চিমটে মতো জোয়ান। আমি একে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ আমি ছোলাটা সেদ্ধর সময় লবণ দিয়েছি। আর এখানে ব্ল্যাক পেপার দিয়ে দেবো একটু, এটা আমি একটুখানি গুলিয়ে নেবো। এর সাথে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, ময়দাও আমি 1 চামচ দিচ্ছি, তারপরে লাগলে আমি আরও দিয়ে দেবো আর 1 চামচ মতো বেসন। এটা আমি এবার কিছুটা জল দিয়ে ব্যাটারটা রেডি করবো। এর সাথে আমি 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মেশাবো। এবার আমি এটা ভালো করে আমি এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ময়দা দিয়ে দিচ্ছি, এবার এটা আমি ভালো করে মেখে নেব। আমার ছোলার কোটিংটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, আমি চানাগুলো ছেড়ে দিচ্ছি। ছোলাগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমার হয়ে গেছে ফ্রাই, আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরো কুচি কুচি করে দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এর সাথে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি রস দিয়ে দিলাম, হাফ চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলেও ব্যবহার করতে নাও পারেন। আর চাট মশলা, এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চানা গার্লিক কলিওয়ালা। এটা আপনারা স্টার্টারে বা স্ন্যাক্সে পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল হ্যাংলার হ্যাংলামি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাংলার হ্যাংলামি তাতেও লাইক, শেয়ার এবং ফলো করবেন। থ্যাংক ইউ।